পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না থানার নতু অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হলো শনিবার। রামানন্দপুর আদিবাসী ক্লাবে রায়না এক নম্বর ব্লক কৃষক সভার উদ্যোগে শনিবার এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে একটি বেসরকারি ব্লাড ব্যাংকের হাতে। প্রায় 70 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে এসে স্বেচ্ছায় তাদের অমূল্য রক্ত দান করেন, যার মধ্যে 60% আদিবাসী সমাজের মানুষজন। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ব্লক কৃষক সভার সম্পাদক অশোক ঘোষ, এরিয়া কমিটির সদস্য স্বর্ণেন্দু দাস, সিপিআইএম নেতা কাশীনাথ বিশ্বাস সহ আদিবাসী সমাজের মানুষরা। আমাদের নতু অঞ্চলে রায়না থানার এক নম্বর ব্লকে কৃষক সভার উদ্যোগে এখানে রামানন্দপুর যে ক্লাবটা আছে সেই আদিবাসীদের সেই ক্লাবের বিশেষ করে তাদের উদ্যোগে এটা হচ্ছে। আজকে এখানে কারা রক্ত নিচ্ছে এবং কতজন উপস্থিত আছে? এখানে আজকে রক্ত নিচ্ছে কেমব্রি থেকে আমরা যোগাযোগ করেছিলাম, ওনারা রক্ত নিতে এসেছেন। আর কি বলুন, কতজন রক্ত নিচ্ছে? এখানে 60 জনের মতো, আমাদের 70 জনের মতো টার্গেট আছে, 60 জন রক্ত দেবে। আদিবাসী অন্তত এখানে আছে প্রায় আপনি ধরুন 60%। তাদের উদ্যোগে এটা হচ্ছে, এটা কৃষক সভার ব্লক কৃষক সভার উদ্যোগে এটা হচ্ছে। কে কে উপস্থিত আছে? আদিবাসীদের মধ্যে এখানে আমি, ব্লক কৃষক সভার সম্পাদক আছে, এরিয়া কমিটির মেম্বার স্বর্ণেন্দু আছে, আমার নাম হচ্ছে অশোক ঘোষ, আমি ব্লক কৃষক সভার সম্পাদক। মূলত এই গ্রামটাকে আপনারা বেছে নিলেন কেন? এই গ্রামটা বেছে নিলাম বলতে, এই গ্রামে কোনোদিনই রক্তদান শিবির কোনোদিন হয়নি, যার ফলে এখানকার মানুষের একটা ভালো সাড়া পাওয়া গেছিলো যে আমাদের এখানে রক্তদান শিবির করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এবং আমরা যেভাবে এখানে সহযোগিতা পাচ্ছি, অন্য অন্য গ্রামে এই ধরনের সহযোগিতা আমরা পাই, একবারে অভূতপূর্ব সহযোগিতা। ইতিমধ্যে এই গ্রামে কখনোই রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি। এলাকার সাধারণ আদিবাসী সমাজের মানুষেরা উৎসাহী ছিলেন যে তাদের এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়, তবে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সেই অনুযায়ী আদিবাসী সমাজের মেয়েরা রক্তদান শিবিরের আগের দিন অর্থাৎ শুক্রবার ক্লাবের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে বেশিরভাগ দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। শুধু তাই নয়, এদিন রক্তদান শিবিরে এসে রক্তদানও করেছেন তারা, তাতেই আপ্লুত ব্লক কৃষক সভার সদস্যরা। রামানন্দপুর ক্লাব উদ্যোক্তা হয়ে রায়না ব্লক কৃষক সভা পাহাটা এখন আর গড়সপাড়িতে রামানন্দপুর সমাজস্তর গ্রামের ক্লাব, তাদের হাতে রক্ত তুলে দেওয়া হচ্ছে। রক্ত ওখানে কেমব্রি হসপিটাল ওখানে ডাক্তারবাবুকে সেটার কেন উনকো মায়ঙ্ক হাতা রে মানুষের রক্তদানের ইয়েতে ভালো সাড়া দিয়েছে এবং বুঝেছে এরা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য যে রক্ত দিতে হবে এরা ভালো বুঝেছে এবং ভালো অভূতভাবে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং আজকে এই আয়োজন করেছি আমরা রামানন্দপুর গ্রাম থেকে, আদিবাসী গ্রাম থেকে আমরা আয়োজন করেছি। রামানন্দপুর আদিবাসী আতুরে সাঁওতা সুসের গাঁওতা ক্লাব খোনা যাহা রক্তদান শিবির হয়ে আডি মজগে বুঝে আলে গড়সভ সপহরতে আলে রক্তদান শিবির তিহিনলে আয়োজন কাদা সে খুব ভাগে তিস বাং হয়ে তিহিন আলে উদ্যোগতে হয়ে নিয়ে প্রথম আলে খুব ধন্যবাদ দমেলে রাস্কা যেন আরও নুকা দোসারতে যেন আরও হয়ে আদিবাসী কৃষক সভা। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।